আসসালামু আলাইকুম, কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন ইউটিউবে, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আজকে আবারও আসলাম, সেটা হলো আমি পর্যবেক্ষণ করতেছি এবং বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি যে ফ্লুসির যে আবেদন, এবং 5 মিনিটের পরে থেকেই সার্ভার অফ হয়ে যায়, সবার কম্পিউটারে লেখা আসে সকাল 10:30টার পরে আবেদন করার জন্য সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এইটা নিয়ে আজকের ব্লগটা, যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো আজকে আপডেট হলো, খুব কম মানুষ আজকে 1 মিনিট থেকে 5 মিনিট কাগজ জমা দিতে পারছে। ইতালিতে যারা আজকে স্পন্সর বা নন সিজনাল বা নন সিজনালে যেটাই বুঝেন, স্পন্সর কাগজ আজকে যারাই আবেদন করছেন, খুব কম মানুষ, এতে খুবই কম মানুষ সার্ভারে ঢুকে 1 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে আবেদন করতে পারছেন। এবং আসলেই সত্যি কথা বলতে হলে 1 মিনিট থেকে 5 মিনিটের ভিতরেই যারা আবেদন করেন, সেই সব কাগজগুলোই আসলে প্রথম পর্যায়ে, মানে ইতালিতে যে কন্ট্রোল হয় যে কাগজ দেওয়ার ব্যাপারে, পেপুত্তরা থেকে 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্তই কন্ট্রোল হয় বেশি। এখন ভাগ্য খারাপ অনেকের, কারণ হলো অনেক কম্পিউটার রিফ্রেশ করে আবার যখন দেখছে যে যাচ্ছে না, ইনভেরে করে যাচ্ছে না, আবেদনগুলা পাঠানো যাচ্ছে না সার্ভারে, যে কাগজগুলো জমা দেওয়া, তো অনেকের ভাগ্য খারাপ, সেগুলা 10:30টার পরে জমা দিছে। তো 10:30টার পরে জমা দিলেও এমন না যে তা ওই সব কাগজ উঠবে না, কিন্তু ইতালির নিয়ম অনুযায়ী, মানে ইতালি সরকার বরাবরই এই নিয়মই পালন করে, সেটা হলো 1 মিনিট থেকে 5 মিনিট, 9:01 থেকে 9:05 প্রথম পর্যায়ে যারা জমা দিছে সেই কাগজগুলাই জমা হয়েছে। এবং ইতালিতে আলহামদুলিল্লাহ, এটা একটা বড় গলাই বলতে হয়, আমার প্রমিস ছিল এবং আপনাদের কাছে ওয়াদা ছিল, কয়েকদিন ধরেই আমি বলতেছি যে আমি লাইভে দেখাবো। তো এরকম হাজার হাজার মানুষ ইচ্ছা করলে লাইভে দেখাইতে পারতো, কিন্তু তারা কেন দেখায় নাই সেটা আমি জানি না। এই বিষয় নিয়ে যারা আপনাদের ব্লগার পছন্দের, তাদের প্রশ্ন আপনারা তাদের সরাসরি করবেন, কেন তারা লাইভ দেখাতে পারলো না বা কেন দেখাইলো না। আর অনেকে আমার কাছে আজকে প্রশ্ন করছে যে এই যে আমি একটা পোলও দিছি যে কারা কারা রিসিভতা পাইছে, কেন ভাই রিসিভতা দেরি করে পাবে কেন? অনেকেরে ফোন করে জানাইছে যে হ্যাঁ তোমার আবেদনটা জমা হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু তাদের রিসিভতা দেওয়া হয়নি। কেন তাদের রিসিভতা দেওয়া হবে না? এটা তো এমন কিছু না, কারণ আমি লাইভে সরাসরি দেখাইছি, যে লাইভে দেখাইছি যাদের আবেদন হবে, হওয়ার পরে সাথে সাথে রিসিভতা আইসা পড়ে। হ্যাঁ, 9 পৃষ্ঠার PDF যদি না দিতে পারে, কারণ হলো অনেকেই দিবে না এখন, কারণ হলো সেখানে অনেক কিছুই থাকে যেটা মালিকের, সেটা ক্যান্সেল বা মুইসা দিয়ে তারপর আপনারা 9 পৃষ্ঠার PDF দেওয়া হবে। যেমন 1-2 দিন 3 দিন 1 সপ্তাহ পরেও যদি দেয়, সেখানে মানে দোষের কিছু নাই, কিন্তু যেটা আপনাদের আবেদন হয়েছে, যা বলবো যে হ্যাঁ 1 থেকে 5 মিনিটের ভিতরে আবেদন হয়েছে, সেগুলো তো অবশ্যই দিবে, এখানে না দেওয়ার কোনো কিছু নাই। কিন্তু আমি বুঝি না ভাই, আপনাদের অনেকেই আমারে জানাইছেন ভাই, শত শত মানুষ আজকে নক দিয়ে জানাইছেন ভাই, আমাদের রিসিভতা নাকি এখনো বের হয় নাই, বা বের হইতে বলে 2-3 দিন সময় লাগবে, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। এবং এটা নিয়ে কি বলবো, আর একটা জিনিস বলি, সেটা হলো আপনারা যদি চান আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন যে আপনারা এগ্রিকালচার লাইভ দেখতে চান কি না, তো অবশ্যই আমি আপনাদের এগ্রিকালচার যে 12 তারিখে সেটা লাইভ আমি দেখাবো ইনশাল্লাহ। এটা চেষ্টা করব আপনাদের লাইভে দেখানোর জন্য, কিভাবে জমা হয় এবং জমা হয়ে কিভাবে রিসিভতা পায় এবং সব কিছু ইন টোটাল আমি জানানোর চেষ্টা করব। আর আপনাদের প্রশ্ন হলো ভাই, যে 1 থেকে 5 মিনিটের মধ্যে না হইলে বা 10:30টার পরে যারা যে সব আবেদন, সেগুলো কি তাহলে উঠবেই না? না, এটা ভুল কথা, উঠবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, উঠার পরিমাণ থাকবে কম, এবং এমনিই এই বছর আবেদন বেশি করা হয়েছে, যেখানে 2,53,000 আবেদন করা হয়েছে সার্ভারে রাখা হয়েছে, যেটা স্পন্সরের জন্য, সেখানে তো কি বলে 10 ভাগের 1 ভাগ, মানে বাংলাদেশেরা যদি সর্বোচ্চ পায় সেখানে যদি 10,000ও ধরি, তাহলে 10 ভাগের 1 ভাগও হয় না, তো 9 জন মানুষ বাদ যাবে। তো এইটা স্বাভাবিক নিয়ম ভাই। আর যদি কাগজ কন্ট্রোল করে যে হ্যাঁ যে মালিক দিয়ে আবেদন করছে তার সব কিছু ঠিক আছে কিনা, সেক্ষেত্রেই তো বাদ পড়ার পরিমাণ প্রচুর থাকবে।
তো টেনশনের কিছু নাই, চিন্তা করার কিছু নাই, যারে দিয়ে আপনার আবেদন করছেন তারে বলেন রিসিভুতা দেওয়ার জন্য। কারণ হলো যত দেরি হবে রিসিভুতা তত জাল হয়, যত দিন পরে আপনার রিসিভুতা দেবে, দুই দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, তখনই জাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং রিসিভুতাটা এমন না যখন পাঁচ মিনিটের সময় যদি আবেদন হয়ে থাকে, তার থেকে দুই চার পাঁচ মিনিট, দশ মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টার ভিতরে রিসিভুতা দিয়ে দেওয়ার কথা। এবং অনেক ক্ষেত্রে দুই তিন ঘন্টা পরে দেরি হলেও হইতে পারে, বা ছয় ঘন্টা দেরি হইতে পারে, কিন্তু সেখানে যে চার দিন, সাত দিন, দশ দিন, পনেরো দিন, সেগুলা ভাই আপনারাই বুঝে নেবেন যে কি হওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বিশেষ কোনো খবর আসলে অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম।